আমতলী থানাধীন মতিনগর সীমান্তে একটি বাড়ি থেকে উদ্ধার প্রচুর নেশাদ্রব্য, আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, 8 রাউন্ড তাজা কার্তুজ সহ বাংলাদেশি টাকা। এই ঘটনায় এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নেশা কারবারির নাম সুন্দর আলী। আমতলী থানার পুলিশ এবং রায়ের মোড়া বিওপি বিএসএফ জওয়ানরা যৌথভাবে তল্লাশি চালিয়ে কুখ্যাত নেশা কারবারি সুন্দর আলীকে জালে তুলে বৃহস্পতিবার আমতলী থানায় আহত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে এই সংবাদ জানান। তিনি জানান, রাত 3টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে মতিনগর সীমান্তের রায়ের মোড়া বিওপির বিএসএফ জওয়ানরা। তারা বিষয়টি আমতলী থানায় জানান। পরে আমতলী থানা ও বিএসএফ জওয়ানরা যৌথভাবে মতিনগর সীমান্তে মতিনগর স্কুল সংলগ্ন এলাকায় কুখ্যাত নেশা কারবারি সুন্দর আলীর বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। তল্লাশি অভিযানে তার বাড়ি থেকে একটি 7.65 mm অত্যাধুনিক পিস্তল, দুটি পিস্তলে ম্যাগাজিন সহ 8 রাউন্ড তাজা কার্তুজ সহ উদ্ধার করা হয়। পাশাপাশি তার বাড়ি থেকে 59,200 ইয়াবা ট্যাবলেট, 50 ফ্যান্সিটিল, বাংলাদেশি নগদ 23,000 টাকা এবং টাকা গণনার একটি মেশিন উদ্ধার করা হয়। সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার আরও জানান, ধৃত সুন্দর আলীকে বৃহস্পতিবারই পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। পুলিশ রিমান্ড রেখে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হবে। ৩ বাজে বিএসএফ সে ইনফরমেশন আয়া কি এক আদমি কে ঘর মে মতিনগর মে রায়মুরা বিওপি কে আন্ডার एक आदमी सुंदर अली एज 36, इसके घर में कुछ याबा टैबलेट्स और आर्म्स हो सकता है ऐसा बोल के, तो इसके बाद हम जो ना जॉइंट ऑपरेशन किया बीएसएफ और रामदली पुलिस स्टेशन में, एक आदमी को अरेस्ट किया है, सुंदर अली एज 36, सन ऑफ लेट अब्दुल कबीर मियाँ, मोतीनगर का है। और उसके घर में हम लोगों के पास 59,200 याबा टैबलेट्स मिला है, उसके अलावा 50 फेंसिडिल बॉटल्स मिला है और एक पिस्टल है सेमी इम्प्रोवाइज्ड, ये 7.65 कैलिबर का, उसके साथ 7 राउंड्स भी है, लाइव राउंड्स, और 23,000 बांग्लादेश करेंसी मिला है और एक करेंसी काउंटिंग मशीन भी। সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে জানান, সুন্দর আলীর বাড়ি থেকে উদ্ধার করা নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। তিনি জানান, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।